সাংসদ হাজি সেলিমের বাসায় র্যাবের অভিযান ঢাকা সাত আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের চকবাজার এলাকার বাসায় অভিযান চালাচ্ছেন র্যাব সদস্যরা অভিযানে আছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম সহ র্যাবের বিপুল সংখ্যক নারী ও পুরুষ সদস্য আজ রোববার দুপুর থেকে হাজি সেলিমের বাসা ঘিরে রাখেন র্যাব ও পুলিশ সদস্যরা পরে তারা বাসায় প্রবেশ করেন বাসা থেকে হাজি সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসিসি তিরিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান আটক করা হয় ইরফান সেলিম গতকাল রাতে নৌবাহিনীর লেফট্যান্টে আসিফ আহমদের ওপর হামলা মামলার প্রধান আসামি ওই মামদার আসামি হাজি সেলিমের গাড়িচালক চালক মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ র্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ আজ দুপুরে চকবাজারের ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের বলেন আমরা অভিযান চালাচ্ছি অভিযান এখনো চলছে মোহাম্মদ ইরফান সেলিমকে এখনো আনুষ্ঠানিকভাবে আটক বা গ্রেপ্তার করা হয়নি অভিযান শেষে আমরা আপনাদের বিস্তারিত জানাতে পারব এর আগে ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের উপকমিশনার ডিচি সাজ্জাদুর রহমান বলেন গতকাল বাংলাদেশ নৌবাহিনীর একজন কর্মকর্তা লেফটেন্ট অসিফ আহমদ নীলক্ষেত থেকে বই কিনে তার স্ত্রী সহ মোটরসাইকেলে করে ক্যান্টনমেন্টে যাচ্ছিলেন একটি জিপ যার মধ্যে সংসদ সদস্যের স্টিকার লাগানো ছিল ওই গাড়িটি পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয় পরে মোটরসাইকেলটি থামিয়ে পরিচয় দেন লেফটেন্যান্ট অসিফ আহমদ তিনি ধাক্কা দেওয়ার বিষয়টি জানতে চান এক পর্যায়ে গাড়িতে থাকা লোকজনের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি এবং উনি আহত হন এ নিয়ে রাতে জিরি করার পর সকালে তিনি ধানমন্ডি থানায় মামলা দায়ের করেছেন এটা মূলত মারধরের ঘটনা মামলায় সরকারি কর্মকর্তা কর্মচারীর উপর হামলার অভিযোগ আনা হয়েছে ইতিমধ্যে অভিযুক্তদের গাড়ি জব্দ করা হয়েছে মামলার এজাহার নামীয় একজনকে গ্রেফতার করা হয়েছে ডিসি সাজাদুর রহমান বলেন তদন্ত কর্মকর্তাকে নিয়ে ঘটনার স্থান পরিদর্শন করেছি আমরা এখানে সতর্কতার সঙ্গে সকল টেকনোলজি ব্যবহার করে এবং নথি সংগ্রহ করেছি এ বিষয়ে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে আসামি মিজানকে দ্রুত আদালতে পাঠানো হবে এছাড়া মামলার এজাহারভুক্ত আসামি হাজি সেলিমের ছেলে ত্রিশ নম্বর অর্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিমকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে তিনি যত বড় ক্ষমতাধরী হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে এজাহারে হত্যা হুমকির কথা রয়েছে বলে জানান ডিসি সাজ্জাদ এর আগে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকরাম আলী বলেন গতকাল রাতের ঘটনায় আজ সোমবার সকালে একটি মামলা হয়েছে মামলা এ ঘটনা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে অসিফ আহমদকে রক্তাক্ত দেখা যায় ভিডিওতে তাকে মারধর করে তার দাঁত ভেঙে ফেলা হয়েছে দাবি করলেও জিডিতে এ কথা উল্লেখ করা হয়নি